এবং তারপর দ্বিতীয় সুরা সুরা কালাম নাজিল হয়েছিল তো সুরা কালামের এই পনেরো নম্বর আয়তে বলা হয়েছে যে আহ তখন কাফেরা তাদেরকে মানে মনোবিকে বলতো সে পাগল আহ আগেকার গাল গল্প বানিয়ে বলছে অথচ মানে এর আগে সুরা সুরা কালাম বা সরি সুরা আলাক বা সুরা কালাম কোথাও কিন্তু কোনো গাল গল্প বলা নেই মানে এটা ঠিক বুঝতে পারলাম না এটা কিরকম হয়ে গেল যে আগে আয়ত গুলা যেগুলো নাজিল হয়েছিল সেখানে গাল গল্প বলা নেই অথচ দুই নম্বর সুরা মানে নাজিল কৃত অনুযায়ী নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী

আপনার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা এই রেফারেন্স গুলো দিয়ে আপনি আমাকে একটা মেইল করে দিতে পারেন আমি একটু জিনিসটা যাচাই করে আগে দেখতে হবে এখন ওই ইনস্ট্যান্ট আমি এই বিষয়ে একটা মত দিয়ে দিব এটা তো আমরা করি না আমি আসলে তাফসিল আগে পড়তে হবে এবং দেখতে হবে যে জিনিসগুলো জিনিসটা আসলে আপনি যেটা বলছেন সেটা হতে পারে সেরকম একটা ব্যাপার ঘটতে পারে এখানে একটা সমস্যা থেকে থাকতে পারে কিন্তু আমার তো এটার জন্য সময় লাগবে এস ভাই আমি তো ইনস্ট্যান্ট এভাবে আসলে কথা বলি না বুঝতে পেরেছেন জি ভাই আর আর সুরা কালামের আপনার দুই নম্বর আয়াতও বলায় যেটা আমাকে পাগল মনে করে তাহলে আপনি আমি এটা ভাবছিলাম যে একটা সুরা নাজিল হওয়ার পর সুরাতে তো কোনো গাল গল্প না জাস্ট কিছু প্লেন কথাবার্তা আছে তো এইটা শুনে মক্কার কাফেররা মানে তাকে পাগল বলতে লাগলো মানে ঠিক ব্যাপারটা যেন মিলছে না হিসাবে তাই মনে হচ্ছিল হয়তো আসলে বাইরেও কিছু বস নাকি যারা কোরআন সাজিয়ে দেয় বলে তারা কি ঠিকঠাক মানে ভেবে সাজায় যে কোথায় কি দিলে থেকে ওটা থেকে কাট করতে পারে

একশো অরিজিনাল লিস্ট যেটা মানে কোনটার পরে কোনটা আসলে আসছে এখন যে কোনটার পর কোনটা আসলে আসছে এই লিস্ট কি মানে ওরাই রাখছে নাকি এটা পরে ভাই মানে তাদের যে স্কলার যেগুলো আর কি স্কলার বা স্কলার যারা তারা ভাই এগুলো মানে এই ঘটনাটা তখন ঘটতেছিল এই ঘটনাটা এইটার আগে ঘটছে ওই ঘটনা এটার পরে ঘটছে সুতরাং এই আয়াত এটার আগে আসতেই পারে না এইভাবে মানে ব্যাক এন্ড ফোর্থ ব্যাক এন্ড ফোর্থ করে তারা বাইর করছে যে ইয়েটা কি একচুয়াল নাজিলের ইয়েটা অর্ডারটা নাকি ওই সময় থেকে এটা তারা মানে লিপিবদ্ধ করে রাখছিল কোনটা আগে না বিষয়টা হচ্ছে ওই সময় তো লিপিবদ্ধ ছিল না পরবর্তীতে লেখার পরে যে জিনিসটা হয়েছে যে জিজ্ঞেস করা হয়েছে যে এই সুরাটা কার খেয়াল ছিল এই সুরাটা কখন কখন নাজিল হয়েছিল এটার পিছনে ঘটনাটা কি তখন কিছু সাহাবী বা তার তাদের কিছু আশেপাশের লোকজন তাদের ছাত্ররা হয়তো তারা বলছে যে এটা এই যে ওই সময়ে এমনি এমনি নাজিল হ্যাঁ এই যে ওইখানে যেটা ছিল রাস্তা দিয়ে যেতে ছিল একটা ছাগল দেখছিল ওই ছাগলটা দেখে নবীর কাছে নাজিল হইলো এই ছাগল এই সুরাটা নাজিল হইলো তখন হচ্ছে গিয়ে সেই জিনিসটা আবার লিপিবদ্ধ হয়েছে অন্য বইগুলাতে এবং আছে হাদিস এবং সিরাত যখন আপনি একসাথে পড়বেন তখন আপনি আসলে তখন মিলানোর করতে পারবেন যে এই তাহলে তো এই তাহলে তো এই সালে নাজিল হয়েছে তা তার মানে হচ্ছে এইটা নাজিলের সময়টা হচ্ছে যুদ্ধগুলো যখন আপনি দেখবেন সিরাতে একটা যুদ্ধের পর আর একটা যুদ্ধ একটা সালের পর আর একটা সাল এই জিনিসগুলা যখন আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সুরাটা এই আয়াতটা আসলে এই সময়টাতে এই সময়টাতে এই ঘটনাটা ঘটছিল সেটা আপনার এইভাবে লিপিবদ্ধ নাই নাই যে এই এই মানে সিরিয়ালটা চেষ্টা করছে কিন্তু সেইগুলার ভিতরে অনেক সমস্যা রয়ে গেছে কেউ সঠিকভাবে ভাবে এই সিরিয়ালটা পারে পারেনি বা বানানো সম্ভবও আসলে মনে হয় না কিন্তু আমরা ঘটনা পরম্পরা ঘটনা পরম্পরা মানে পর্যবেক্ষণ করলে এবং সিরাত পরে ঘটনাগুলোর সাথে মিলাইলে তখন আমাদের কাছে একটা আইডিয়া হয় যে এটা এই সময় নাজিল হওয়ার কথা আচ্ছা মানে আরও মানে কি নরবরা অবস্থা দিতেছে কোরনের মানে এগুলোর তো সবই দেখেই বেশিরভাগই পরে করা হয়েছে আর কি আর আরেকটা হচ্ছে যে আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে ধরেন একটা সূরা একটা এই সূরাগুলোও তো আবার কোন জায়গায় কোনটা শুরু কোনটা শেষগুলো নাকি পড়া করা হয়েছে রুম শুনছি বাট আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে ধরেন একটা সুরার একটা আয়াত আসা শুরু করলো এরপরে যতগুলো আয়াত আসবে ওইগুলো কি ওই সুরারই মানে অংশ থাকবে মানে নাকি এরকম হইতে পারে যে একবার হ্যাঁ ঘটনাক্রমে সুরা নাম্বার পাঁচের এই আয়াতটা আসছে আবার পরের যেটা আসছে হ্যাঁ এর পরেরই যেটা আসছে ওইটা আবার আরেক সুরার অংশ পারে এরকম এরকমই হয়েছে এরকমই হয়তো বন্ধুদের কাছে সবারই বলল তারপরে কয়েকদিন পরে বলো এই আয়াতটা তোরা ওই যে ওই যে এক বছর আগে যে সুরাটা ছিলাম না

আকাশ থেকে মাটিতে পড়বেন ঠাস করে কুইতে কই গেল মানে এই কি মানে মানে কথা কইতেছে একটা মানে এটার সাথে কোনো সম্পর্কই নাই এবং পুরো একটা একশো আশি ডিগ্রি একটা উল্টা দিকে দৌড় মারছে মানে এখন আমি বলতে পারতেছি না আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি এই মুহূর্তে মনে পড়তেছে না একটা কিন্তু মনে করেন আপনি চৌত্রিশ নম্বরটা পড়ছেন পঁয়ত্রিশ নম্বরে গিয়ে দেখবেন একবারে উল্টা জিনিস কোনো সম্পর্কই নাই এক কথা কইতেছিল মানে মনে করেন তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ একটা বিশেষ বিষয়ের উপরে মানে আলোচনা হচ্ছে হঠাৎ করে পঁয়ত্রিশ নম্বরটা গেল আরেকটা জায়গায় আরেকটা কথা আবার ছত্রিশ নম্বর থেকে আবার ওই যে মানে চৌত্রিশ নম্বরে যেটা ছিল সেটা ধারাবাহিকতা আবার ছত্রিশ নম্বরে গিয়ে আবার চালু হয়েছে কিন্তু মাঝখানে যে পঁয়ত্রিশ নম্বরটা ওইটা কিসের মাঝখান দিয়ে কি কথা কইলো এটা কিছু বোঝা গেল না হ্যাঁ এটার কোনো আগা মাথা পাইলাম না আমি আমি এটা মানে ইয়া ছিল আমার কাছে লিস্ট করা ছিল কিন্তু এখন আমি এটা দেখাতে পারতেছি না দেখাইলে খুব মজা পাইতেন এই জিনিসটা রাইট এটা কি ভাই এটা আবার জীবন বিধান মানে সিরিয়াসলি ভাই ওয়াও অলৌকিক গ্রন্থ আচ্ছা